নমস্কার বন্ধুরা, বিক্রমস ব্লগে আমি বিক্রম শুক্লবৈদ্য সবাইকে ওয়েলকাম জানাই। আর আমার পেজে যারা নতুন আছে প্লিজ পেজটা ফলো, লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বর্তমানে আমি আছি আপনারা দেখতে পারা, এটা হচ্ছে আমরা রাধা গোবিন্দ সেবাশ্রম সচিনপুর। তো এইখানে এলাম, আপনারা নিশ্চয়ই জানছেন, আগে ব্যানারটা দেখছেন। আজকে দেখি আমরা এই রাধা গোবিন্দ সেবাশ্রমে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন শুরু হয়েছে আর কি। আজকে হইল এর অধিবাস, আর আজকে আগামীকালকে অষ্টপ্রহর কীর্তন হইব, এর পরের দিন এই কীর্তনটা সমাপন হইব। তো আজকে আমার সঙ্গে আছে আমরা আর কি টিমেরই একজন দেবাবাই। তো দেবাবাইরে লই আইলাম। তো যাই হোক, দেবাবাইখানের মধ্যে আর কি এই কীর্তনের ইলেকট্রিফিকেশনের কাজে আছে আর কি, বাইরে কাজ করে। তো যাই হোক, চলো আজকে আমরা একটু ভিতরে লইয়ে যাই আপনারা, পুরো ডিটেলভাবে ব্যাকক্যামেরাতে দেখাই যাই। এটা হয়েছে আমরা অষ্টপ্রহর হরিনাম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সচিনপুরের। তো এই সচিনপুরের সেবাশ্রমে প্রত্যেক বছর আমরা এখানের মধ্যে এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হয়ে যায়। তো এবারের হরিনাম সংকীর্তন আজকে থেকে হইতে গেলে শুরু হয়ে গেছে, কী দেখো দেবা ভাই? হ্যাঁ, আজকে থেকে শুরু হয়ে গেছে। আজকে হইলো তোমার অধিবাস, আজকে অধিবাস। অধিবাসের পরে আগামীকালকে তো ননস্টপ এখানের মধ্যে কীর্তন চলিয়ে যাব। এইটা লাগে এলাম কই না, একটা লোকাল আমরা আমরাঘাট হোক, সজিনপুর হোক, ধর্মী হোক, এতজন অঞ্চলে যারা আমার লাইভটা দেখিয়ে থাকো বা ভিডিওগুলো দেখিয়ে থাকো, আপনারা নিশ্চয়ই এই ভিডিও দেখলে আইতে পারবা এখানের মধ্যে বা জানবা। আর এখানে কীর্তন তো সবাই নিশ্চয়ই জানো, তবু আর কি আমি ভিডিওটা করলাম আর কি। এই দেখো এই ক্যামেরাতে দেখতে পারে, এটা হচ্ছে আমাদের সচিনপুরের ইয়ের আর কি, ইয়েটা কীর্তনের মঞ্চ আর কি। এখানে মধ্যে দেখতে পারে আমরা হরিনাম সংকীর্তনের ইয়েটা মানানো হয়েছে, মঞ্চটা এই মন্দিরের ইয়েটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ে এখানে মধ্যে, খুব সুন্দরভাবে মানুষ হয়েছে। আর অনেকদিন পরে কই দিকে লাইভে আসি আইসি আর কি, রিচ একটু ডাউন হয়েছে জানি, কারণ অনেকদিন থেকে লাইভ টাইভ কিছু করতে পারি না, একটু পার্সোনাল লাইফে একটু ব্যস্ত আছে এটা লাগে। আর আগামীকালকে অষ্টপ্রহর কীর্তন হইব, এটা কিছুটা মুহূর্ত আমি লাইভের মাধ্যমে আমি তুলে দেব সবার সামনে। আর আজকে যদি পারি অধিবাসের কিছুটা মুহূর্ত আমি লাইভ করবো আর কি। আর এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই, নেটওয়ার্ক ভালো আছে এয়ারটেল হোক আর জিও হোক। আর এখন তো সব জায়গাতেই ভেজাল চলে, আর ফেসবুকের মধ্যে দেখতে পারাই একজন একজনের সঙ্গে লাগালাগি, এইটাই এই কন্ট্রোভার্সি থেকে আমরা নিজে দূর থাকি। আর আমার টিমের যারা আছে পুরা সবও আইব এখানের মধ্যে এই অষ্টপ্রহর কীর্তনের মধ্যে, অষ্টপ্রহর কীর্তনের মধ্যে আপনার সবার সঙ্গে দেখা হইব। আর এটাই আর কি সচিনপুরের এই কীর্তনে সব আইবার ইনভিটেশনটা আমি কই, আর সব আইবা এখানের মধ্যে, এইটাই আর কি। আমি আবার গেটের মধ্যে আইছি, আমি আপনার দেখাই। এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সচিনপুর। এটা কোন জায়গাতে আছে আমি আপনারা কই, এটা হচ্ছে সচিনপুর এমই স্কুলের যেবার যেটা রোড আছে আর কি, ওই রোডের মধ্যে। কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো যারা দেখো সব লোকাল মানুষেরই আর কি, আমার ভিডিওতে দেখাইতে সবাই জানো যে সচিনপুর কোন জায়গাতে, এটা হইবার মতো নাই। আর আপনারা আইবা এই কীর্তনের মধ্যে, এইটাই আর কি। আর আজকে লাইভটা এখানেই শেষ করে দেয়, কারণ হচ্ছে জাস্ট ইনফরমেশন দিবা লাগে লাইভটা করছে, এখনো আমরা কীর্তন শুরু হয়েছে না, সন্ধ্যা থেকে আর কি অধিবাসের কাজগুলা শুরু হইব। আর আগামী দিন পুরা সারাদিন হরিনাম সংকীর্তন হইব, তারপরে মহাপ্রসাদ বিতরণ হইব, বহুত কিছু জিনিস আছে, আগামীকালকে আমি আপনারা দেখাইয়া দিব। নমস্কার, আজকে লাইভটা, আজকে যেহেতু লাইভ আছে আমি এখানের মধ্যে শেষ করি। আর রাত্রে আজকে আমি লাইভে আইবো, আইয়া কয়েকটা কথা আছে আপনার সাথে কথা কইব আর কি, রাত্রে লাইভের মধ্যে সবাই জয়েন করবা, ওইটাই। আর এখন লাইভটা এখানেই শেষ, হরে কৃষ্ণ।